শীতে রসনা বিলাসী বাঙালি জীবনের অন্যতম অনুষঙ্গ হরেক রকম পিঠাপুলি। প্রকৃতিতে শীতের অনুভব হবে আর পিঠা খাওয়ার আয়োজন হবে না, এটা যেন ভাবাই যায় না। নানি দাদি আর মা খালাদের হাতে পরম আদরে তৈরি পিঠার স্বাদ আমাদের অন্তরের সাথে জড়িয়ে আছে। শহুরে জীবনে যান্ত্রিকতার ধাক্কায় সেই আয়োজন না হলেও পিঠার স্বাদ কিন্তু ভুলে যায়নি বাঙালি। পিঠা তৈরির সেই জায়গাটা এখন দখল করে নিয়েছে পাড়া মহল্লায় পথের ধারের পিঠাপুরির দোকানগুলো। ব্রিটিশ সমাদারের প্রতিবেদন। টুনাটুনির পিঠা বানানোর গল্পটা ছোটবেলায় শুনিনি এমন বাঙালি হয়তো পাওয়াই যাবে না। এই অঞ্চলের খাদ্য সংস্কৃতির উপাখ্যানে সবচেয়ে সুন্দর অধ্যায়টি মনে হয় বিচিত্র সব পিঠা তৈরির গল্প। হেমন্তের নতুন ধান অনেক আগেই উঠে গেছে ঘরে, গাছে গাছে খেজুরের রস আর নতুন গুড়, সঙ্গে নারকেল, ব্যাস শুরু হয়ে গেল পিঠা তৈরির গল্প। কুয়াশা মোড়ানো শীতের সকালে গ্রামীণ জনপদ জেগে ওঠে ঢেঁকির শব্দে, আর মোড়া ভেঙে নানি দাদিরা পসরা নিয়ে বসেন পিঠা তৈরির। চিরায়ত বাংলার এ অনবদ্য এক রূপ। আমরা ওই ডেহিতে পিঠে খাই, মেশিনের রং ভাল লাগে না, স্বাদ না, তাই সকরে মানে খাই, দুধ কয়েকটা পিঠা বানা খাম, তাই খাই। শহুরে জনপদে এমন আয়োজন এখন আর খুব একটা দেখা যায় না, তাই বলে শীতের পিঠা খাওয়া থেমে নেই। পিঠা বেশি চলে শীতকালে, চিতই পিঠা, বাবা পিঠা, বাড়ি সাপটা, এগুলো বাসায় আসলে ওই সময়টা পাওয়া যায় না, এই জন্য আর পরিবার মানে আমরা দুজন বুড়ো বুড়ির সংসার, সো উই বাই ইট অলওয়েজ। বিকেল হলেই রাস্তার মোড় বিনোদন কেন্দ্রের পাশে হরেক রকম পিঠার ডালা নিয়ে বসেন কারিগররা। কতই না বাহারি এসব পিঠা, ধোয়া ওঠা গরম ভাপা, চিতই, পাটিসাপটা, পুলি, মালপোয়া, নকশি, নাম বলে শেষ করা যাবে না। কোনোটা ঝাল আবার কোনোটা মিষ্টি। রসনা বিলাসী বাঙালি পিঠার স্বাদ নিতে সকাল বিকেল সন্ধ্যায় ভিড় জমায় এসব দোকানে। আমরা বাড়িতে যাইতাম পিঠা খাইতো, মানে এটা অন্যরকম একটা স্মৃতি আর কি। এখানে পাইতেছি এটাই অনেক কিছু, বাসার টেস্টটা ভিন্ন, বাইরেটা একটু ভিন্ন, শীতের চাহিদা থাকে ভালো। নানি দাদিদের হাতের ছোঁয়া না থাকলেও এসব পিঠাও স্বাদে গন্ধে স্মৃতিময় করে তোলে পিঠাপ্রেমীদের। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।